वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनन्देराधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवश्च कृपासिभ्य च पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ्कङ्गुलङ् हैतगिरिं यत्किपा तमहं वन्दे परमानन्दमाधवं वृन्दाहतुलसि <coughs> वै पिया वै

सदानुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाक्ष जगोद भरण धैयम् सदा परिभवग्नम अभिष्ट दूहम तीर्थास्पदम शिव विरिंचिन तम शरण्यम भीता तिहम पुनुतपाल तो भवदीपूतम বন্দে মহাপুষতে চর যৎপাল্লবনকচন্দমিছা বিসর জিতবধু শুর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা কৃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান শ্রীদ্বৈত গদা ধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানন্দ শ্রিআত গদা ধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আযানলম্বিত ভুজৌ কণুকাবদাতো সংকীর্তনৈ কবিতরু কমলায় তাক্ষু বিশাম্বরু নিজবরু যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণা ভতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে नमामि गङ्गे तव पादुपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिञ्च मुक्तिञ्च तदा सिनित्यं भावानुरूपेण सदा नरनं गङ्गातरङ्गरमणीयजटा गौरी निरंतर अभिभूषी तबाम भागम नारायनो प्रिय मनोगमा दापुहारम बरान सिपुरबोधी भजभी शनाथम वागी सजुष्ट बदने <coughs> लक्ष्मी रजस्य सिंगमहम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे ভেদতে হৃদয়ে গ্রথি ছে সর্বংশয়েকর্ম দৃষ্টনেশ্বরে ভেদতে হৃদয় গ্রথি ছে সর্বসংয় কেশ দৃষ্টনেশ্বরে গৌরগোষ্ঠীপতি শ্রীশিল গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভা পারমাংস জগৎগুরু জানিয়েছেন ভগবত ভজন ছাড়া বদ্ধজীবের অন্য কোনো কর্তব্য স্থির হতে পারে না অন্য কোনো কর্তব্যই নাই গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক্টর প্রপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন হরিভজন ছাড়া জীবের অন্য কোনো কর্তব্য নাই কিন্তু এই প্রাপঞ্চিক জগতে আবির্ভাব হওয়ার পর অনেক কর্তব্য অনেক বাহাদুরি তারা আবিষ্কার করে ফেলল এগুলো কোনোটাই তার কিন্তু স্বরূপের কোনো ধর্ম ছিল না স্বরূপে অবস্থিত হলে পরে স্বরূপে অবস্থিত হলে পরে তবে জীব নিজের কর্তব্য অনুভব করতে পারে স্বরূপে অবস্থিত না হওয়া পর্যন্ত আমার কর্তব্যটা কি এটা স্থির হতে পারে এটা হয় না যখন স্বরূপের বোধ হলো তখন বুঝতে পারল আমার কর্তব্য হলো হরিভজন করা কিন্তু হরিভজন করতে গেলে শাস্ত্র বিচার করে জানাচ্ছেন বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ হরিভজন করতে পারে না গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবানের কৃপা আমাদের কাছে আসে গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবানের কৃপা আমাদের কাছে আসে সাধারণ জগতে নেমে আসে বাস্তবিক পক্ষে ভগবানের কাছ থেকে সরাসরি কৃপা আমাদের কাছে আসে না কোনো দিনই হয় না সরাসরি ভগবানের কাছ থেকে আমাদের কৃপা আসার সম্ভাবনা নাই যে কৃপা আমরা পেতে পারি সম্ভাবনা আছে সবই গুরু গুরুবৈষ্ণবের কাছ থেকেই আসে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ভাবে কোনো রাস্তা কোনো খোলা নাই আর ভগবত দর্শন গুরু গুরুবৈষ্ণবের কৃপাতে ভজন হলে পরে তখন ভগবত দর্শন হয় ভগবত দর্শন হওয়ার পরেতে আমার ভেতরে যত কিছু আমার গ্রন্থি আছে যেটা প্রথম শ্লোকেই আলোচনা করলাম বিদ্যাতে হৃদয়গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয় এ জগতে এমন কোনো জীব পাওয়া যায় না যার মধ্যে কোনো সংশয় সন্দেহ নেই কোনো গ্রন্থি নেই অসন্তোষ নেই পাওয়া যায় না একমাত্র শুদ্ধ গুরু বিশ্বামের মধ্যেই এটা সম্ভব জাগতিক কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণ পাওয়া যায় না যে কোনো রকমভাবে কোনো অসন্তোষ নেই কোনো সন্দেহ নেই কোনো গ্রন্থি নেই আর গ্রন্থ থাকা গ্রন্থি থাকা মানে কি গাঁট গ্রন্থি কাকে বলে গাঁট বলে এটাকে বলে লকিং এই গ্রন্থিটা পূর্বপূর্ব সংস্কার কমে জীবের হৃদয়তে সূক্ষ্ম শরীরেটে তো থাকে এটা বাইরে দেখা যায় বাইরে আমাদের কেউ বেঁধে রাখেনি কিন্তু সূক্ষ্ম শরীরের মধ্যে এই গ্রন্থিগুলো রয়েছে সেটাকেও অনুভব করতে পারে না অবিদ্যা অস্মিতা অহমিতা মমতা এগুলো সব হলো গ্রন্থি এগুলো ঘাঁট এই গাঁটগুলো কোনো দিন যাবে না যতক্ষণ পর্যন্ত না আমার হরিভজন হবে যতক্ষণ পর্যন্ত না আমার হরিভজন হবে হরিভজন মানে যদি কোনো দিন আমার মুখে একটা শুদ্ধ নাম বেরিয়ে পড়ল শুদ্ধ নাম তো বদ্মজীবী বেরোয় না কিন্তু যদি বেরিয়ে যায় কোনো কৃপাতে তাহলে শুদ্ধনাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু একটা পরিবর্তন হয় তার আগে হতে পারে ওই জন্য অবিদ্যা অস্মিতা অহমিতা মমতা সমস্ত কিছু যেগুলো এগুলো সব গ্রন্থি আর এই গ্রন্থিগুলো একটা একটা করে কাটতে হয় গ্রন্থিগুলো কাটবার যদি ইচ্ছা না থাকে তাহলে হতে পারে যেটা ভাগবতী মহাপুরাণ শুনলোকে গোকর্ণীজী মহারাজ ভাগবত কথা বললেন কার জন্য বললেন ধন্দুকারী যে প্রেতাত্মা প্রেতাত্মার জন্য তিনি হরিকথার আয়োজন করলেন কেন অন্য কোনো সাধনে কিছু হবে না ভগবত কথা আর তখন এই প্রেতাত্মা একটা বাঁশের মধ্যে বসে পড়ল বাঁশের মধ্যে একটা বা তো হাওয়াতে নড়ে না আত্মাকে তো কেউ দেখেনি আত্মাকে চোখে দেখা যায় আত্মাকে চোখে দেখা যায় না সেই জন্য আমরা বলি ন্যাম আত্মা প্রবচন লভ্য মেধয়া ন বহু ন সুতেন অনেক কিছু শোবন করলাম অনেক ভাষণ দিলাম অনেক কিছু পড়ে নিলাম যে কোনোভাবেই আত্মতত্ত্বকে জানা যায় না জানা খুবই কঠিন এটা যায় না যার জন্য নচিকেতা যখন বাবা বললো তুই জমদুয়ারে যা মঞ্চিকেতে জমদুয়ারে গেলেন জমদুয়ারে যমরাজ মারা ছিলেন না তিন রাত্রি সে দাঁড়িয়ে তিন তিন দিন তিন রাত্রি দাঁড়িয়েছে গেটের সামনে যমরাজ এসে বললেন তুমি কোথায় এসছো আমার এই আর তুমি কবে বললাম তিন দিন আর তাহলে আমার অপরাধ হয়েছে তুমি অতিথি তাহলে তিন দিনের জন্য আমি তোমাকে তিনটে বড় দেবো যা আমার অপরাধ যেন না হয় তখন তিনি প্রথমেই বললেন আমি আর যেগুলো দরকারই নয় সেগুলো বললাম না উনি বললেন আত্মতত্ত্ব আমাকে উপদেশ করতে হবে আত্মা কোথায় যায় মূল্যে বল আত্মতত্ত্ব সম্বন্ধে বলতে হবে যমরাজ বাহ এসব জানবার চেষ্টা করো না অন্য কিছু আশীর্বাদ চো আমি দিয়ে দিচ্ছি টাকা পয়সা ধন দৌলত রাজ্য রাজধানী সুন্দরী কোন যা চাইবেন সব দিয়ে এটা বলে আপনি যেগুলো আমাকে দিতে চাইছেন সেগুলো তো থাকবে না আপনি যেগুলো আমায় দিয়ে দুদিনের আনন্দ বাবা দুদিনের আনন্দ কর্পুর যেমন উড়ে যায় করপুর যেমন উড়ে যায় এরকম উড়ে যায় সব আনন্দগুলো উড়ে চলে যায় আনন্দ থাকে না কিন্তু মূর্খ মানুষ অকারণে নিজেকে জেলখানার মধ্যে ভর্তি করে ও এটা অনুভব করতে পারে না এই আনন্দগুলো কর্পুরের মতো উড়ে যায় এগুলো থাকে না জগতের আনন্দ বুদ্ধিমান ব্যক্তি নেয় ভগবান ওই জন্য গীতাতে বলছেন যেহি সংস্পর্শ যা ভৌগাহা দুঃখজন এভতে আদ্যন্তবন্ত কন্তে নতে সু রমতে বুধাহা অর্জুনকে বলছেন এ জগতের আনন্দগুলো শুরু আছে শেষ আছে একটু আগে আনন্দ শুরু করলে ফুর্তি করলে করে কিছুক্ষণ পরে এবার নিরানন্দ আনন্দ হয়ে কেন ওই আনন্দগুলো নিত্যকাল নয় আর ওগুলো যেহেতু শুরু এবং শেষ আছে নিত্যতা নাই আর এগুলো আমাকে দুঃখের সাগরে ফেলে দেয় এই জন্য নচিকেতা বললেন আপনি যেগুলো আমায় দিতে চাইছেন ওগুলো তো কোনোটাই থাকবে না তো ওগুলো নিয়ে আমি কী করব আমাকে যদি দিতে হয় তাহলে আমাকে এইটি দিন নালে আমার কিছু দরকার নেই এইটি আমায় দিতে আত্মতত্ত্ব হবে মরে যাব কোথায় যায় আত্মার কি হয় এ আত্মতত্ত্ব বিভিন্ন রকমভাবে তারপরে যমরাজী মহারাজ তাকে এই তত্ত্ব দিতে বাধ্য হয়েছিলেন দিয়ে গোকর্ণজি মহারাজ যে ভাগবত কথা বলেছিলেন তাতে একটা বাঁশের মধ্যে বসেছিল পেতাত্মা সাত দিনে একটা করে কথা হচ্ছে আর বাঁশের গিট ফেটে যাচ্ছে এটা একটা দার্শনিক একটা বিচার যে মানুষের ভিতরে যে অনর্থগুলো আছে সেগুলো সমস্ত আস্তে আস্তে ভাগবত কথা শুনতে শুনতে হরিকথা শুনতে শুনতে এগুলো চলে যাবে যদি বাস্তবিকভাবে শোনে আজকেই বলছিলাম প্রপাত বলছেন কপট ব্যক্তির কোনো মঙ্গল হবে না কপট ব্যক্তির মঙ্গল হয় না কিন্তু দুর্বল ব্যক্তির মঙ্গল হয় প্রপাত বলছেন কোনো দুর্বল ব্যক্তির মঙ্গল হতে পারে কেন সে তো দুর্বল সে তো কপটতা করে নাই কপট ব্যক্তির কোনো কালেই মঙ্গল হবে হয় না দুর্বল ব্যক্তির কোনো না কোনো কালে মঙ্গল হবে কেন ও তো ও তো কপটতা করে নাই ও দুর্বলতা আছে দুর্বলতা চলে যেতে পারে গুরুবৈশব সঙ্গীতে কৃপাক কমে দুর্বলতা চলে যাবে অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব এটা যখন যার জীবনে হবে তার মধ্যে কোনো কপটতা থাকে না অন্তর এবং বাইরে সমান যা মুখে বলবে অন্তর তাই আছে এ ধরনের যখন হয় তখন তার কোনো সমস্যা থাকে না এটাকে বলে সরল যেটা জগদানন্দ পণ্ডিত প্রেমবিবর্ততে জানিয়েছেন সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে যে ব্যক্তির ভেতরে সরলতা এসেছে সে ব্যক্তি গৌরাঙ্গের শিক্ষা বুঝে নেবে আর যিনি সরলতা নাই অনেক বিদ্যা আছে অনেক বাহাদুরি আছে অনেক কিছু আছে তার কিন্তু সরলতাটা নাই তিনি গৌরাঙ্গের শিক্ষা কোটি জন্ম পারবেন না প্রচুর বিদ্যা আছে প্রচুর ঐশ্বর্য আছে অর্থবল লোকবল অনেক বুদ্ধি আছে কিন্তু এর দ্বারা ভগবত তত্ত্ববিজ্ঞান অর্থাৎ গৌরাঙ্গের শিক্ষা কখনো বোঝা যাবে না এটা সম্ভব হবে না জানা তাহলে ভৃদ্ধতে হৃদয়গন্থির সিদ্ধান্তে সর্বসংশয়া মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত সংশয় সন্দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত সেই জীবনে তার ভগবত্রাপ্তি হবেন বোঝা গেল যতক্ষণ পর্যন্ত জীবনেতে সংশয় সন্দেহ থাকবে ততক্ষণ সেই জীবনে তার তখন পর্যন্ত তার তার হবে না ভগবত তত্ত্ব হবে না এই জন্য গীতাতে ভগবান বলছেন সংশয় আত্মা বিনস্পতি যার ভেতরে সংশয় সন্দেহ আছে ভগবান সম্বন্ধে ধাম সম্বন্ধে নাম সম্বন্ধে ভগবানের লীলা সম্বন্ধে যে কোনো বিষয় সন্দেহ রয়ে গেছে এখনও সন্দেহ পরিষ্কার হয়নি এই ছন্দে থাকাকালীন অবস্থায় ভগবত প্রাপ্তি হবে না সেই জন্য ভগবান বলছেন সংশয় আত্মা বিনসতি নাশস্বাতিই নয় শুধু নাশ হয় না রূপে তার অধঃপত নয় সেই জন্য কোনো সংশয় যদি ভগবত তত্ত্ব বিষয়ে থাকে সেটা উপযুক্ত তত্ত্ববিদ মহাপুরুষের কাছে প্রশ্ন করে এগুলো জেনে নিতে হয় যতক্ষণ জানতে পারে না ততক্ষণ কোনো সুবিধে হয় না সেই জন্য এই যে প্রথম শ্লোক আলোচনা করলাম তাতে বলছেন হৃদয়গন্তি সিদ্ধান্তে সর্বশ্রেষ্ঠ ক্ষিয়ন্তে চস্ত কারণী কেন আমাকে অনন্তকাল ধরে যে ঘোরাচ্ছে কে ঘোরাচ্ছে কর্ম ঘোরাচ্ছে তো অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি আমাকে ঘোরাচ্ছে কে আমার কর্মফল সেখানে এই জন্য প্রথমে শ্লোকে বললেন ভিদতে হৃদয়গন্থে সিদ্ধান্তে সর্বসংশইয়া আক্ষিয়ন্ত মান ভগবত দর্শন যখন আমি নাম করতে করতে যখন নাম যখন বাস্তবিক হবে নাম বাস্তবিক হওয়া মানে কি ভগবানকে দর্শন হল নাম বাস্তবিক বেরোনো মানে কি ভগবত দর্শন হল পরোক্ষে বা প্রত্যক্ষে কারণ হচ্ছে ভগ বলছেন ভগবানের নাম গ্রহণ করা ভালো করে শুনতো মনে রাখতে হবে পৌপাত বারবার বলছেন ভগবানের নাম গ্রহণ করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা কথাটা বোঝা গেল কত গভীর কথা এগুলো কিন্তু তর্ক যুক্তি নিয়ে কোনো রকম বোঝা যাবে না এরা তাদের মহাপুরুষরা যখন বলেন তার প্রত্যক্ষ অনুভূতি তারা যখন নাম করেন সত্যিই তারা ভগবানের দর্শন পান নামের সঙ্গে সঙ্গে তারা প্রত্যেক তীর্থে বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন জায়গায় সব কিছু সব তাদের ভগবত দর্শন নামের সঙ্গে সঙ্গে হয় যদি না হয় তাহলে সে নিশ্চয়ই তার বাস্তবিক নাম হচ্ছে না সে মহাপুরুষ নয় আর মহাপুরুষ যদি হয় বলি বৈষ্ণব তাহলে তার নাম হচ্ছে নাম হচ্ছে আর নাম হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন ভগবানের নাম গ্রহণ করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা তাহলে কত বড় কথা ভগবানের নাম গ্রহণ করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা রূপকো বাদ তার টকমে বলছেন যে যখন অপৈতিনাম স্ফুরণে দ তত্ত্বে পারব কর্মে তি বিরৌতি বেদাহ যখনই একটা নাম শুদ্ধ নাম বেরিয়ে পড়বে তখন তার সমস্ত মঙ্গল উদয় হয়ে যাবে সমস্ত অনর্থ সব চলে গিয়ে সমস্ত কিছু আর নামাভাসে পর্যন্ত সংসার ক্ষয় হয়ে যায় এটা কোনো সন্দেহের কোনো কারণ নাই যাই হোক এখন ভগবত দর্শনের জন্য কালকে যে তত্ত্বগুলো আলোচনা করা হচ্ছিল তত্ত্ব তাতে কিছু সময়ের জন্য একটু মনে করিয়ে দেওয়া দরকার কালকে বলা হয়েছিল ভগবান খুব অল্প সময়ের মধ্যে তারপর আমরা অন্য প্রসঙ্গে যাওয়া প্রয়োজন যখন ভগবানের সৃষ্টি করবার আমি কি বলেছিলাম ভগবানের সঙ্গে যখন ভগবানের শক্তির খেলা হয় তখন সৃষ্টি দেখা যায় নিত্যজগত তো নিত্যই ভগবান খেলছেন সেটা তো আছে ওটার তো ধ্বংস হয় না খালি প্রপঞ্চিক প্রাপঞ্চিক সৃষ্টি এটা বাহ্য দৃষ্টিতে চলে যায় আবার আসে সৃষ্টি ধ্বংস হয় এবং আপ্রলয় হয় আবার সৃষ্টি হয় ভগবানের যে বিভিন্ন শক্তি আমি স্বরূপ শক্তির কথাই কেবল বলছি না কেন শক্তি তো নিত্য বিরাজমান আছেন ভগবানের সঙ্গে ভগবানের ধামের তো সবসময় খেলছে কিন্তু সরস্বতী ছাড়া তার বাইরে ভগবানেরই শক্তি জীবশক্তি জীব জীবশক্তি আর মায়া শক্তি তিনটে কথা শুনেছেন তো চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি তিনটে চিৎশক্তির বলতে যেটা আমি বললাম শক্তি। সরস্বতী সবসময় ভগবানের মধ্যে আছে ভগবানের সঙ্গে বিলাস হচ্ছে আর শক্তির সঙ্গে আর মায়া শক্তির সঙ্গে এ বিলাসটা কখন হয় যখন সৃষ্টি থাকে সোজা কথা সৃষ্টি নেই তো ভগবান কার সঙ্গে খেলবেন সমস্ত শক্তিগুলোকে যখন উইথড্র যখন গ্রহণ করে নিয়ে নিজের মতো সমাহিত করে ভগবান শুয়ে রয়েছে সেই সময় কোনো সৃষ্টি থাকে না এই কথাটা আমি কালকেও আলোচনা করেছিলাম কিন্তু যখন ভগবানের সৃষ্টির ইচ্ছা হলো আরেক আর এক কল্পে এ তো ধ্বংস হচ্ছে আবার সৃষ্টি হচ্ছে সেই সময় ভগবান তার দৃষ্টি দিলেন মায়ার দিকে বলেছিলাম অল্প কথায় শেষ ভগবান দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়াধাক সেনা প্রকৃতি শুয়েতে চরাচরণ প্রকৃতির দিকে তাকাবার সঙ্গে সঙ্গে প্রকৃতির গুণক্ষোভ আন্দোলন সৃষ্টি হলো ওয়ে গুণক্ষোভ হল সতরজ তমগুণ এর ঢেউ শুরু হলো এই সতেরো গুণের যে ঢেউ এটা হচ্ছে এটা থেকে একটা মহাতত্ত্ব সৃষ্টি হলো মানে সৃষ্টির সম্ভাবনা যেমন গাছের বীজের মধ্যে গাছের বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে এটার মধ্যে তাই হলো যেমন কেউ যদি আমাকে বলে জলটাকে মন্থন করে আমাকে মাখন দিন হবে কি কেন হবে না জলকে মন্থন করে আমি মাখন কেন পাবুন কারণ পাব না এই জন্য জলের মধ্যে তার পোটেন্সি সম্ভাবনা নাই যেটা দুধের মধ্যে আছে দুধের মধ্যে মাখন বেরোবার সম্ভাবনাটা লুকিয়ে রয়েছে আমি চেষ্টা করলে বেরোব কিন্তু জলকে যত মন্থন করো কেন বেরো তার জল মন্থন করবে না তাহলে আমি কি বলেছিলাম কজ এবং ইফেক্ট উন্নতর উন্নততর কথা শুনবার দরকার আছে সামান্য কথাগুলো শুনলে হবে না এটা বলে কজ এবং এফেক্ট আচ্ছা যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে তার আগে কিছু আছে কি না কথাটা বোঝা গেল না একটা কিছু আমি একটা বিক্রিয়া দেখলাম তো বিক্রিয়াটা কেন হলো রে বাবা কোনো তো কারণ নেই বলে হ্যাঁ কারণ আছে ভালো করে দেখো অর্থাৎ কারণ এবং কার্য যেটাকে ইংরেজিতে বলে কজ এবং এফেক্ট কার্য যদি হয় কোনো একটা কার্য দেখলাম তার পেছনে নিশ্চয়ই কারণ থাকবে কারণ না থাকলে কার্য হয় না তাহলে জল মন্থন করে যেমন কোনো দিনই মাখন বেরোবে না কারণ জলের মধ্যে কোনো দিনই সেই পটেন্সিটা নাই কিন্তু দুধের মধ্যে জলের মধ্যে যেটা নাই দুধের মধ্যে সেটা আছে এই জন্য মন্থন করে মাখন পেতে পারি এই সম্ভাবনা আছে জীবের মধ্যে সরবশক্তি নাই আমি বলেছিলাম কিন্তু আমি একথা বলিনি সরস্বতী কখনোই আসবে না আমি একটা উদাহরণ দিয়েছিলাম কি যেমন একটা ম্যাচেস আছে বারুদ আছে সবই আছে আমি জানি এই ম্যাচেসটার সঙ্গে যদি বারুদের শলাটাকে একটু ঘর্ষণ করি তাহলে আগুন বেরিয়ে পড়বে এটা কিন্তু আমি জানি ঠিক সেরকম জীবের মধ্যে প্রত্যক্ষভাবে স্বরূপশক্তির না থাকলেও শক্তির পসিবিলিটি অর্থাৎ যেমন দুধের মধ্যে মাখন বেরোবেই মন্থন করলে এরকম জীবকে যদি মন্থন করা যায় অর্থাৎ জীবের স্বরূপটাকে যদি উদ্বোধন করা যায় গুরুবেশের কৃপাতে সেই যে কৃষ্ণ নিত্য দাস তার যে ভক্তি করাটাই উচ্চ কর্তব্য এটা বুঝে যাবে বুঝে গেল প্রত্য অনেকে ভুল ধারণা করেন সিদ্ধান্তগুলো ভুল করেন এরা কোনোদিন এগুলো শোনেন না তারা ভুলবাল বলে যায় জীবের স্বরূপায় কৃষ্ণের নৃত্য আচ্ছা সবাই জানে জীবের স্বরূপায় কৃষ্ণের নৃত্য ভক্ত এ কথা বলেনি তো জীবের স্বরূপায় কৃষ্ণের নৃত্য দাস বলেছে কিন্তু জীবের স্বরূপায় কৃষ্ণের নৃত্য ভক্ত এ কথা তো বলেনি জীবের স্বরূপে আচ্ছা দাস জিবেশ্বর কৃষন তো দাস ঠিক আছে কিন্তু দাস যদি হারিয়ে যায় যেমন ওই সেদিনকে উদাহরণে বলেছিলাম সেদিন উদাহরণে আমি বলেছিলাম না বাবার থেকে ছেলেটা হারিয়ে গেছিলো আমি একবার হারিয়ে গেছিলাম কলকাতাতে বাবা মা খুঁজে পাচ্ছেন বাচ্চা ছোট্ট একটা জায়গায় চিড়িয়া কোথায় গেছিলাম গিয়ে হারিয়ে গেছিল তার বাবা পা গেছে তো এই যে হারিয়ে যায় বাচ্চা কিন্তু বাচ্চাদের সঙ্গে বাবার যে সম্বন্ধটা পিতা পুত্রের সম্বন্ধ এটা তো হারায় না এটা তো থাকবেই যখন মিলন হবে সে পিতা পুত্র বলবে ঠিক সেরকম আমরা ভগবানের থেকে হারিয়ে রয়েছি তার মানে এই নয় আমরা কোনোদিনই ভগবানকে যাবো না আর ভগবানকে মানবো না এটা তো হতে পারে না কাজেই জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস এই কথাটা ঠিক কিন্তু জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য ভক্ত একথা বলা যায় না কারণ সাক্ষাৎভাবে সর্বশক্তি জীবের মধ্যে নেই চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি বলেছিলাম চিৎশক্তিটা কাকে বলে সরপশক্তি চিৎশক্তি মানে হলো সরবশক্তি যেটা ভগবানের ভেতরে থাকে চিৎশক্তি ভগবানের ভেতরে থাকে যে কথা বলতে গিয়ে ভক্তিবীন ঠাকুরকে কেউ প্রশ্ন করেছিল আচ্ছা মায়া কাকে বলে বলুন তো এক কথায় অল্প কথায় মায়া কাকে বলে ঠাকুরকে প্রশ্ন করেছিল ঠাকুর এক কথায় উত্তর দিয়েছিলেন ভগবানের স্বরূপ শক্তি সেটি হলো বাস্তব শক্তি ভগবানের অন্তঃকরণে থাকে স্বরূপ শক্তির বাইরে কোনো এক শক্তি আছে বলে মনে হয় কিন্তু স্বরূপ শক্তি না থাকতে বলে এর কোনো অস্তিত্ব থাকে না তার নাম হলো মাহাশ এবার যারা বিএ পাস এম এ পাস এরা কথাটা বুঝতে পারছেন অনেক পাস করেছে ডবল এম এ কী বললো বলতো তুই তো বাংলায় ডবল এম এ করেছি তো সোজা ভাষা এখানে তো ভক্তিমন্ত্রী সোজা কথায় বলছেন বাংলায় ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় কিন্তু শক্তি না থাকলে মানে যার অস্তিত্ব থাকবে না তার নাম হলো মায়া শক্তি তার মানে কি হলো তুমি যে আছো তোমার ছায়াটা পেছনে পড়ছে কোনো মানুষ যদি থাকে কোন একটা আলোর এগেনস্টে তাহলে ওই আলোটা শরীরে পরে তার কায়া কায়া থেকে ছায়া হবে কায়া না থাকলে ছায়া আছে কি কায়া আছে বলে ছায়া আছে কায়া আছে বলে ছায়া আছে ঠিক সেরকম আমাদের এই উদাহরণটা অপ্রাকৃতিক জগতে শোভনীয় নয় আমি যে উদাহরণটা এই জগতে দিলাম এই এই উদাহরণটা অপ্রাকৃত জগতে কাজে লাগে না কি তথাপি আমাকে বলতে পারত কেন অপ্রাকৃতিক জগতে কোনো ছায়া হয় না এই কথাটা বলে দে আমি কেন সুখদেব গোস্বামী ব্যাসদেব গোস্বামী প্রত্যেকেই জড়জগতের উদাহরণ না দিলে লোকে বোঝে না কেন এদের তো জন্ম মৃত্যু জড়জগতেই হয়েছে এরা যে অনন্তকাল ধরে জন্মেছে এবং মরেছে ঘাটে গেছে এবং আবার জন্ম হয়েছে এ তো জড়জগতই হয়েছে অপ্রাকৃতিক জগতে যায়নি তো তাহলে যে অপ্রাকৃত জগতে যায়নি তা সেখানকার ঘটনা কি করে জানবে কাজেই জড়জগতে যে অনন্তকাল ধরে জীব ঘুরছে তাহলে জীবকে বোঝাতে গেলে জড়জগতের উদাহরণ দিতে হবে এছাড়া তার মাথায় ঢুকবে না সে কিছু বুঝবে না ঠিক এই কারণে এই যে ছায়ার কথাটা বললাম এটা আমাদের জড়জগতের ছায়া হয় দেবতাদের কোনো ছায়া হয় বুঝে গেল দেবতাদের ছায়া পড়ে না তাহলে আমাদের ছায়া হয় তাই জড় জগতে তাহলে অপ্রাকৃত জগতে সেখানে যে শক্তি আছে তার কি ছায়া হয় ছায়া হয় কি ছায়া হয় না ছায়া না হলেও আমাকে কিন্তু এই উদাহরণটা দিতেই হবে কেন ব্রহ্মসঙ্গীতায় এই উদাহরণ দিয়েছে ছায়া না হলেও এই উদাহরণটাই তো আমাকে দিতে হবে কেন কালকেও বলেছি এই উদাহরণটা ব্রহ্মসঙ্গীতা আমাকে দিয়েছে সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব যশ্ব ভবনানি বিবর্তে দুর্গা ইচ্ছানুরূপমূপি যশ্ব চেষ্টা তেষা গোবিন্দমাধব ব্রহ্মসঙ্গীতের তো তো এই উদাহরণ দিয়েছে আমার সৃষ্টি স্মৃতি এবং প্রলয় ছায়ার মতো ভগবানের সর্বশক্তি ছায়া কিন্তু ছায়া দেখা যায় না একে দুর্গা বলে জানি আমি আমরা দুর্গা বলে যান একই পোড়ামাতলা সেখানে জড়জগতের কোনো লোক যদি যায় একই পোড়ামাতলা সেখানে যদি জড়জগতের লোক যায় তিনি কি করবেন মহামায়া রূপে আত্মপ্রকাশ করবেন আর যদি ভক্তিপল্ল তৃতীয় শ্রীমারা যায় ভক্তিপূর্ণ তুর্গ শ্রীমার মহাপুরুষগণ যান তখন ওই একই তিনি এবার যোগমায়ার রূপে প্রকাশ করবেন বাইরে কিন্তু একই একই মায়ের কাছে এরা যাচ্ছে একই মায়ের কাছে হেরা যাচ্ছে কিন্তু এর কাছে প্রকাশ করছে না স্বরূপ এর কাছে কি প্রকাশ করছেন মহামায়া স্বরূপ যার জন্য কীর্তনতে ভক্তিপীর্ণটুকু সুন্দরভাবে বুঝিয়েছেন কুলদেবী যোগমায়া মায়া মরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুকে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্যক্রমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক হবে নিষ্কাপট হে মাতা আমার এর মানে এটা কী হলো ভক্তিমণ্ডা এই কীর্তনটা বলেছেন তো সুন্দর কীর্তন কুলদেবী যুগ্মায় মরে কৃপা করি আবরণ তোমার যে আবরণ আছে ওটা তুলে ফেল আমরা আমাদের আমরা তো তোমার আমরা তো ভগবানের ভজন করতে চাই আমাদের কাছে আবরণ রেখে তা কুলদেবী যুগ্মা মরে কৃপা করে আবরণ সঙ্গে তুমি বিশ্বদরী বিশ্বদরী মানে বিশ্বের যে যেখানে জন্ম হচ্ছে সব তার উদরে মায়ের উদরে সেই মাটাকে এ মহামায়া অথচ কিন্তু ছায়া বললাম কিন্তু আমাকে বলতেই হবে তাহলে ওই মহামায়া হিসাবে আমার কাছে তিনি ঠকাবেন ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জৈহি এগুলো দিয়ে দেবে কিন্তু এই আবার যদি যোগমার কাছে আমি যাই তখন তিনি কি দেবে আমাকে কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করিয়ে যোগমায়া কথাটা মানে কি আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে কৃষ্ণের সঙ্গে আমার যোগাযোগ কিন্তু মহামায়া তা করবেন মহামায়া কিন্তু তা কত আমার যে অন্যায় আমার যে অনর্থ আছে যে অন্যায়গুলো করছি এর জন্য জন্ম জন্ম আমাকে এই কারাগারে ফেলবে এই যে কারাগারটা আছে এই সংসাররূপী কারাগার এইখানে ফেলবে এবার মর তুই ওখানে বসে ঝগড়া কর মারামারি কর খুনখুনি কর অভাব অভিযোগ এই করবে এর বাইরে যেতে পারে এই মহামায়া কি করবে ওকে এই জেলখানায় ফেলে দেবে এবার তাকে কষ্ট দেবে কষ্ট কর তাহলে সেই মহামায়া আমাকে কৃপা করে সব খুলে দেবেন দিলে আমি সব জানতে পারবো এর আগে আমি জানতে পারবো না তাহলে আমি কি বলেছিলাম ভগবানের তিনটে শক্তি প্রধান আমি বলেছিলাম অনন্ত শক্তি তার মধ্যে ভাগ করে যদি বলা হয় তাহলে প্রথম আসবে স্বরূপ শক্তি ভগবানের অন্তঃকরণে থাকে আমরা যখন যোগমায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করব তখন যোগমায়ের কাছে আমাদের প্রার্থনা কী হয় যোগমায়ের কাছে আমাদের প্রার্থনা কী হয় মহামায়ের কাছে প্রার্থনা তো বললাম মহামায়ের কাছে প্রার্থনা বললাম একটু আগে ধনম দেহি জনম দেহি সব বললাম আর মহামায়ার কাছে এই প্রার্থনা করে লোকে আর যোগমায়ের কাছে কি বলে কাত্তায়ণী মহামায় মহায়োগী নদীশ্বরী নন্দ পুরসোত্তম দেবী পতিং মে কুরুতে নমাহা কে বলেছিল গোপিকারা বাচ্চা বাচ্চা চার বছরের ছোট্ট ছোট্ট বালিকারা ব্রজ ব্রজ ব্রজবাসী এই বাচ্চাগুলো হেমন্তকালে ভগবানের কালিন্দি জলে চান করে এবার যোগমায়ার মূর্তি তৈরি করে পুজো করত ভাগবতে আছে প্রচুর ব্যাখ্যা হয়েছে কেউ শোনবার মতো লোক তো নাই এ জগতে বড় আফসোসের কথা তথাপি আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এই মহামায়ের কাছে আমাদের এইটি প্রার্থনা যে কৃষ্ণের সঙ্গে আমার যোগাযোগ করে দাও মহাযোগের নদীশোর এটা তাহলে শক্তি হলো আর জীব শক্তি হচ্ছে অনন্ত জীব অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সব ভগবানের এই ততস্যা শক্তি অর্থাৎ শক্তি থেকে এসছে শক্তি বা জীব শক্তি থেকে এসে তাহলে চিতশক্তি গেল জীব শক্তি গেল আর মায়া শক্তি তাহলে কালকে কি আলোচনা করেছিলাম এই যে চিৎ শক্তি চিৎ শক্তি ভগবানের মধ্যে আছে জীব শক্তি ভগবানের শক্তি হলেও ভগবানের ভেতরে একদম নাই চিৎ শক্তি ভগবানের অন্তঃকরণে আছে জীব শক্তি যদিও ভগবানের শক্তি কিন্তু একেবারে ভেতরে না অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে সম্বন্ধ আছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে সম্বন্ধ কাজে এই অনন্ত জীব রাশি ভগবান যখন মা মায়াদেবীর গর্ভে তাকালেন মায়াদেবীর দিকে তখন এই জীবগুলোকে মায়ের গর্ভে দিয়ে দিলেন এবার এরা পূর্বকল্পে কোন জীবের কি সংস্কার ছিল সেই অনুপাতে এদের জন্ম কেউ গাধা হবে কেউ গরু হবে কেউ ভইস হবে কি ছাগল হবে সিংহ পাক সাপ পোকা মাকড় এগুলো হবে কেউ মেয়ে ছেলে হবে কেউ ব্যাটা ছেলে হবে কেউ অথর্ব হবে কানা হবে কর্মফলে হবে তারপর আমি কি বলেছিলাম যে এই মহাতত্ত্বটার যখন খবিত হয়ে শতরজগুণ শতরজতমগুণ খবিত হয়ে মহাতত্ত্ব হল মহাতত্ত্বটার মধ্যে সৃষ্টির সম্ভাবনা লুকিয়ে রয়েছে এটা বলেছিলাম তার সঙ্গে এই কথা বলেছিলাম শতরজত শত এবং রজর প্রাধান্য 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 মানে শতরজতমের হচ্ছে প্রতাপ ওর মধ্যে রয়েছে ওই যে মহাতত্বটা হলো তাহলে মহাতত্ত্ব কি কোনো কেন আমরা তম তো জড়গুণ শতরজ তমগুণ কি জড়জগতের গুণ তো এটা তো শুদ্ধ ভক্তের থাকে না শুদ্ধ ভক্তের থাকে এই যে সতরজ তমগুণকে আমি বললাম এটা তো শুদ্ধ শুদ্ধ ভক্তের মধ্যে থাকবে না কখনোই থাকে না এই যে শতরজ তমগুণকে আগে তাড়াতে হবে কেউ কেউ তাড়াতে চাইছে না শতরোজ তমগুণকে প্রথমেই তাড়াতে হবে এছাড়া কোনো রাস্তাই নেই তাহলে শতরোজ তমগুণকে যে তাড়াবার ব্যবস্থাটা এটা কিভাবে হবে কেউ যদি জিজ্ঞাসা করে শতরোজ তমগুণ থাকলে তো আমি ভগবানকে জানতেই পারবো না এইভাবেই জন্ম পরজনকার মরবো আর জন্মাবো কোটি কোটি জন্ম কাল ধরে চলছে মরছে আর জন্মাচ্ছে পোকা মাকড় কীট পতঙ্গ এইভাবে জন্মাচ্ছে আর কিছু করার এই একই আত্মা পোকামাকারও ভেতর ঢুকছে ওই একই আত্মা হাতির ভেতর ঢুকছে যেরম বা প্রকাশ পায় তাহলে কেউ যদি প্রশ্ন করে তাহলে শতরজ তমগুণ থেকে তারাবো কী করে শতর শতরজ তমগুণকে তারাবার রাস্তা হল কিভাবে না একেবারে শুদ্ধ গুরু হিসাবে সেবা দাঁড় রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এ তৎসর্বং গুরৌ ভক্তা পুরুষহী অঞ্জসা জয় কী বলছেন রজস্তমস্ব সত্য রজকে শতগুণ দিয়ে তারাবে রজকে শতগুণ দিয়ে তারাবে শতকে হ্যাঁ রজকে শতগুণ দিয়ে তারাবে রজস্তমস্ব সৎ শত তমগুণকে রজ দিয়ে তমগুণকে রজ দিয়ে তারাবে রজগুণকে শত দিয়ে তাড়াবে আবার শতগুণকে কী করে তাড়াবো তারাবার দরকার কি আর থাকছো না থাকলে হবে না শতগুণ থাকলে হবে না তো দুর্গাদেবীকে কে খেয়াল করেছে সব তো কানার মতো সব দর্শন করে দুর্গাদেবী কী দেখছে দুর্গাদেবী দেখছে প্রথমে দুর্গাদেবী পা দিয়ে একটা পা সিংহের উপরে আর একটা পা হচ্ছে অসুরের গায়ে তার মানে কি আর ওষুরটা কি হচ্ছে থাবা দিয়ে অসুরটার বক্ষেতে থাবা দিয়ে সিংহটা ধরেছে তার মানে কি হলো কি মানেটা কি হলো রজগুণ সিংহ তমগুণ অসুরকে বিনাশ করবে আর দেবী রজগুণের ওপর দাঁড়িয়ে রয়েছেন যদিও জড়জগতের লোক জানে দেবীকে ধনন দেয় জনন বলে কিন্তু আমাদের দর্শনে দেবী হচ্ছে আনন্দমীমা বলে না চণ্ডীপাঠে কি বলে আনন্দময়ী মা ওরা জানেই না মানেটা ওরা কিন্তু গাধার মতো বলে যায় কিন্তু মানেটা বোঝে না যে যে মাকে তুই আনন্দময়ী বলছিস সে মাটা এই জগতের বস্তু হবে না তার মানে বোঝা গেল যোগমায়া ওরা কিন্তু মহামায়া দেখছে আমরা যোগমায়া দেখছি আনন্দময়ী মা তো বলছে চণ্ডীপাঠে তো বলছে আনন্দময়ী মা শুধু তাই নয় তারপর কি বলছেন নারায়ণী নমস্তুতে হচ্ছে না তো নারায়ণই বলছি কেন কি দরকার নারায়ণের সঙ্গে নারায়ণের সঙ্গে কি হলো তো সম্বন্ধ আছে কি সম্বন্ধ আছে সম্বন্ধ আছে বলেই তো বলছে নারায়ণ কিন্তু লোকে বুঝছেন আর তা যে দেবী এসছেন এটা নারায়ণ থেকে এসছেন নারায়ণের শক্তি ইনি যোগ মায়া কিন্তু জড়জগতের এই বোকালোকগুলো পুজো করছে মহামায়া রূপে হয়ে গেল বিভিন্ন রকমভাবে প্রার্থনাগুলো আছে চণ্ডীপাঠে সেগুলো পড়লেই বোঝা যাবে যে কীভাবে প্রার্থনা করছেন প্রার্থনাগুলোতে প্রত্যেক পদে বলছেন নারায়ণী নমস্তুতে হ্যাঁ বলছেন না তাহলে নারায়ণী নমস্তুতে বলছে তাহলে কি ধরলাম তাহলে এই যে দেবীকে দেখছে ইনি কিন্তু শতগুণও নয় শতগুণও নয় কিন্তু কিন্তু শুদ্ধ শত অর্থাৎ যোগমায় কিন্তু এদের চোখে দেবী হচ্ছে এই জগতে হ্যাঁ জগতের চক্ষে দেবী হচ্ছে এই জগতে সত্যি তাই এই জগতের দুর্গা কোথাকার এই জগতে আমি ব্যাসদেবের সেই শ্লোক পাঠ করে বলেছিলাম যে ব্যাসদেবের ব্যাসদেব যখন ভক্তি সমাধিতে দর্শন করছেন দেখলেন ভগবানকে দেখলে ভগবানের কান্তি ভগবানের স্বরূপ তারপর পেছনে দেখলেন কি ভগবানের শক্তি তার পেছনে দেখলেন যে এই যে দুর্গা অর্থাৎ যার দ্বারা জগৎ মোহিত হয়ে যায় যার দ্বারা জগৎ মোহিত হয়ে যায় সে ভগবানের একদম পেছনে লজ্জিত হয়ে রয়েছে ওটা দুর্গা শরণাগত দিনার্থ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে হ্যাঁ বলে না এগুলো লোকে বলে কিন্তু এরা বুঝতে পারে তাহলে জীবশক্তি বললাম আর মায়া শক্তি সর্বশক্তি তো গেল অন্তরঙ্গা আর জীবশক্তি অনন্ত জীব অনন্ত ব্রহ্মাণ্ডে আর তারপরে কি আছে মায়া শক্তি চিৎশক্তি জীবশক্তি মায়া এই মহত্ত্বটাকে আমি বলেছিলাম কি রজ এবং শতগুণের মিশ্রণে তমগুণও আছে অল্প কিন্তু প্রধান হচ্ছে এই দুটো কিন্তু বিশ্বনাথ চক্রবীরা বলছেন যেহেতু ভগবান দৃষ্টির দ্বারা সমস্ত চিতকণ জীবগুলোকে পূর্বকল্প থেকে যারা অপেক্ষা করছে জন্মাবার জন্য ফেলে দিয়েছেন প্রকৃতির গর্বে তাহলে মহত্ত্বটাকে যদি করি জড়োতত্ত্ব সেটা ভুল হবে মহাতত্বটার মধ্যে এই যে চিত জীব চিতকন জীব সেগুলো সব চলে গেছে তাহলে মহাতত্ব থেকে কী বলা যাবে বলে চিদ এবং অচিত মিশ্র চিদ এবং অচিত এটা মেশানো এদের দুটো মেশানো আছে এই তত্ত্বটা এর মধ্যে আমরা পেয়েছিলাম তারপর বলেছিলাম কি এ মহাতত্ত্ব থেকে অহংকার তত্ত্ব হলো। কেন যতক্ষণ অহংকার না হবে ততক্ষণ কেউ কিছু করবে না কথাটা হেয়ালি মনে হচ্ছে বুঝে যাচ্ছে না এই কথাটার কি মানে হলো তাহলে কথাটার মানে আছে গভীর যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে অভি অহংকার থাকবে না ততক্ষণ কোনো কাজ করবে না কেউ অহংকার এই কথাটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে অল্প কথায় বলি হনুমানজি মহারাজের মধ্যে কি অহংকার আছে না নেই আমি জিজ্ঞাসা করছি আছে না নেই হনুমানজি মহারাজের মধ্যে অহংকার আছে কি অহংকার এটা হচ্ছে শুদ্ধ অহংকার আর আমাদের মধ্যে যে অহংকার আছে এটা বৃদ্ধ অহংকার অর্থাৎ ভগবানের যারা ভক্ত তাদের মধ্যেও অহংকার থাকবে অহংকার না থাকলে ভজন করবে কেন আমি ভগবানকে চাই ভগবান আমার এটা তো অভিমান আমি যদি অহংকার আমি ভক্ত তুমি ভগবান আমি তোমাকে চাই আর তার এটাকে বলে শুদ্ধ অহংকার বোঝা গেল অহংকার দুরকমের হয় একটা হচ্ছে বদ্ধ অবস্থায় যেটা অহংকার এটা হচ্ছে ভয়ঙ্কর অহংকার এটা জীবকে অধপ্যতিত করে আর শুদ্ধ অহংকার যেটা ভক্তের মধ্যে থাকে অহংকার ছাড়া কেউ কিছু করবে না অহংকার আছে বলে সংসার করছে সংসার পেতে বসেছে সংসার পেতেছে না সংসার পেতে অহংকার আছে বলে এই ব্যাপারগুলো সূক্ষ্ম ব্যাখ্যা করলে প্রচুর দিন সময় লাগবে অর্থাৎ অহংকার ছাড়া করেন অর্থাৎ অহংকার তত্ত্বের মধ্যে শুদ্ধ অহংকার এবং বৃদ্ধ অহংকার দুটো আছে তালে মহাতত্ত্বতে এই সতরজতম গুণের একটা মিশ্রণ তার মধ্যে চিদ অচিদ আছে এটা মহাতত্ত্ব মহাতত্ত্ব বিকারপ্রাপ্ত হয়ে এবং অহংকার তত্ত্ব হয়ে এই অহংকার তত্ত্ব যেটা আমি কালকে বলেছিলাম অনেকে খেয়াল করেনি এই অহংকার তত্ত্বের মধ্যে থেকে এই অহংকার তত্ত্বের মধ্যে থেকে সাত্ত্বিক অহংকার রাজসিক অহংকার তামসিক অহংকার সাত্ত্বিক অহংকার থেকে আধিকারিক দেবতারা বেরিয়েছে রাজসিক অহংকার থেকে সমস্ত গ্রাম সব কিছু বেরিয়েছে এবং তামসিক অহংকার থেকে কী কী বেরিয়েছে পঞ্চতত্ত্ব এবং পঞ্চতন্মাত্র কালকে বলেছিলাম না বোঝা গেল তাহলে বেসিক্যালি চব্বিশ তত্ত্ব তোমাকে খেয়াল রাখতে হবে এর যে খেয়াল রাখতে হবে গেল সব তাহলে কী কী বললাম পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দি হলো ঠিক আছে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দীয় দশ হল তাহলে পঞ্চতন্মাত্র হল পঞ্চভূত হল ক্ষিতীয় অপতেজ মনোদ্ভ আর তারপর বলছিলাম কী বলেছিলাম বল বলেছিলাম এগুলো হচ্ছে পঞ্চতত্ত্ব তার মধ্যে শব্দ শব্দস্পর্শ রূপ গন্ধ বলেছিলাম তাহলে কুরি হলো কুরি হল তো তারপরে ভগবান জীব মায়া এই সমস্তগুলো আছে ভগবান আছে ভগবানে ভগবান থাকবেই ভগবান ছাড়া হয় না জীব থাকবে জীবের কর্ম থাকবে অদৃষ্ট যেটাকে বলে তাহলে জীব আছে জীবের কর্ম যে অদৃষ্ট থাকবে মায়া থাকবে ভগবান থাকবে তার চারটে হলো এখানে তাহলে কুড়ি আর চারে হল চব্বিশ তত্ত্ব এই চব্বিশ তত্ত্ব সাংখ্যযোগে এগুলো ব্যাখ্যা করা বিস্তৃতভাবে তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে বলছিলাম বড় অদ্ভুত জীব চিন্ময় হয়েও জীব কিন্তু চিন্ময় জীবের সঙ্গে জড় জগতের কোনো সম্বন্ধ নেই কোনো সম্বন্ধ ছিল না নেই কিন্তু হয়েছে কি করে যেহেতু ও নিজেকে এই প্রকৃতির অন্তর্গত একটা বস্তু বলে মনে করেছে জীবের সঙ্গে জীব যে চিন্ময় জীব তার সঙ্গে জড়জগতের কী সম্বন্ধ আছে সম্বন্ধ নেই কর্মফলের খারাপের জন্যই জগতে সে আছে অনাদিকাল ধরে আর এটাকেই সত্য বলে মনে করে নিয়েছে তাহলে আমি কি বলেছিলাম শত রজ এবং তমগুণকে কাটাবার একটাই রাস্তা কোন বিশেষ মহাপুরুষ তত্ত্ববিদ সেই মহাপুরুষকে সেবা করার দ্বারা গুরুকে ভাগবতী মহাপুরুণ উত্তর দিচ্ছেন রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেই ছ এ তৎ সর্বম গুরু ভক্তা পুরুষেই অঞ্জসা যায় পুরুষ মানে স্ত্রী পুরুষ নয় আমার অনেক কথা বলবা সময় না থাকলো বলতে অনেকে বললে এই যে পুরুষ বললেন তার মানে স্ত্রীকে তাহলে গোনার মধ্যে আসবে না বলল কথাটা ভুল কথাটাই বুঝলো না কথাটা বুঝল না তো এই যে পুরুষ এই পুরুষ স্ত্রী এই কথা বলা হয়নি পুরুষ মানে হচ্ছে জীব আত্মা একে পুরুষ বলা হয়েছে কেন এর পুরুষ আকার আছে অভিমান আছে আমি ভোক্তা বুঝে গেল এই শরীরের মধ্যে দুজন দুজন পুরুষ আছে কেউ জানে না সেটা এই যে আমাদের শরীরগুলো এর মধ্যে দুজন পুরুষ আছে একজন পুরুষ হলো ভগবান পরমাত্মা আর একটা জীবাত্মা জীবাত্মাকে পুরুষ বলা হচ্ছে কেন পুরুষ আকার আছে আমি করেছি কে করলো কেউ করেছে আমি করেছি এই যে এই পুরুষ আকার বলা হয় অর্থাৎ পৌরুষ এই জন্য পুরুষ এটা মেয়ে ছেলে বেটা ছেলে নয় পুরুষ মানে হচ্ছে জীব জীবকে পুরুষ বলা হচ্ছে কেন সেটা মানে আমি অনেকবার বলেছিলাম ব্যাখ্যা করে তোমরা হয়তো শুনুন এই শরীরটাকে বলা পুর মন্দির শরীরম ব্যাধি মন্দিরম এই শরীরটাকে বলা হচ্ছে মন্দির এর মধ্যে পরমাত্মা ভগবান রয়েছে শরীরটাকে পুর বলা হয়েছে তাহলে পুরে দেহে বসতি ইতিপুরুষহা এই শরীরের মধ্যে জীব থাকে বলে একে পুরুষ বলা হয় জীবাত্মা তো কোনো শরীর ছাড়া থাকতে পারবে না মানে কোনো একটা শরীরকে আশ্রয় করে কর্মফলটা ভোগ করবে তো জীবাত্মা থাকবে কিন্তু তাকে আমরা দেখতে পাবো না কথাটার মানে আমি বলছি না জীবাত্মা থাকতে পারবে না জীবাত্মা থাকবে কোথায় কেমনভাবে থাকবে সেই জানে কিন্তু কেউ দেখতে পাবে না কিন্তু জীবাত্মা যখন কোনো শরীরে মাতৃগর্বে প্রবেশ করবে করে একটা দেহ ধারণ করে আসবে তখন আমরা তাকে দেখতে পাবো আরে এটা ছাগল এটা কুকুর এটা মানুষ তার আগে তো দেখতে পাবো না আত্মা ঘুরছে সৃষ্টির রহস্য যদি বলতে আলোচনা হয় গীতাতে আলোচনা হয়েছে অবাক হয়ে যাবে এই যে যত শূন্য আছে সব জায়গায় আত্মা ঘুরছে আত্মা ঘুরছে আত্মাকে দেখতে পায় না কীভাবে আত্মাগুলো বৃষ্টির মাধ্যমে মাটিতেই যাবে মাটিতে গিয়ে শস্যের ভেতরে ঢুকবে চাল গম বার্লি এর ভিতরে ঢুকবে এবার মানুষ খাবে কে তার বীর্য তৈরি হবে সেখান থেকে জন্ম হবে বিশ্বনাথ চক্রবর্তী গভীর ব্যাখ্যা করেছে কিন্তু মানুষ জানতে পারে সমস্ত জায়গায় আত্মা আমরা দেখতে পাই তাহলে জীবাত্মা যখন একা একা কিভাবে থাকে আমরা দেখতে পাই জীবাত্মা যখন শরীর ধারণ করে তখন আমরা বুঝি এটা একটা বাঘ এটা হাতি এটা মানুষ এটা মেয়ে ছেলে ছেলে আসলে এই লিঙ্গগুলো এই যে লিঙ্গগুলো দেখা যাচ্ছে এগুলো মায়াদেবী দিয়েছে এগুলো মায়াদেবী দিয়েছে লিঙ্গগুলো লিঙ্গগুলো তো অ্যাকচুয়ালি জীবাত্মা নেই এই লিঙ্গ জীবাত্মাকে তো ক্ষুদ্র এইগুলো মায়াদেবী দিয়েছে তুই তোর কর্মফলটা ভোগ কর তাহলে আমি কি বললাম রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপ চ এ সর্বম গুরৌ ভক্তা পুরুষেই যায় তাহলে পুরুষ মানে পুরুষ স্ত্রী নয় পুরুষ মানে জীব জীব এই মায়া থেকে অনায়াসে বেরিয়ে যাবে অর্থাৎ রজ শত তমগুণ থেকে অনায়াসে চলে যাবে বেরিয়ে যেতে পারবে কার দ্বারা গুরু গুরুচরণে ভক্তির দ্বারা সৎগুরুচরণে অনন্য ভক্তির দ্বারা জীব এই শতরজ তমগুণ থেকে কাটিয়ে বাইরে চলে যেতে পারবে আর তাহলে এই রাস্তা এবার কালকে আমি আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে আত্মার কোনো জন্ম নেই আত্মার কোনো মৃত্যু নেই আত্মা বৃদ্ধিপ্রাপ্ত হয় না আত্মা পরিণাম প্রাপ্ত হয় না হয় কি আত্মা অসুস্থ হয় কি আত্মার ক্ষয় হয় কোনো দিন হয় শরীরের ক্ষয় তা আত্মবস্তু অবিকারী জ্ঞানময় চিন্ময় প্রকাশময় আনন্দময় সব আমি বলেছি তাহলে এই আত্মা শরীরের মধ্যে যে কোনো শরীরে প্রবেশ করে নিজের কর্মফল ভোগ করে বলে আমরা দেখতে পাই যখন শরীর ধারণ যখন শরীর ধারণ করে তখন আত্মাকে দেখা যায় মানুষটাকে দেখা যায় যখন শরীর ছেড়ে দেয় আত্মা কোথায় যে খেয়ে দেখতে ঘুরে মরে কিন্তু অভিমান সবার মধ্যে আছে কার শুদ্ধ অভিমান কারোর বৃদ্ধ শুদ্ধ অভিমান ভক্তদের থাকবে আর বৃদ্ধ অভিমান থাকবে সব জড়জগত সবার মধ্যে থাকবে না সংসার করবে আমি পিতা আমাকে উত্তর দিতে হবে আমি তোর বাবা এই যে কত সব অভিমান কেউ কার বাবা না কেউ কার ছেলে না কিছুই না সব পরিচয় না কিন্তু মায়া আবার দেবী যারা আরাধনা করে তারা আবার গান গায় ভেবে দেখ মন কেউ কারো নয় কিন্তু বোঝবার বেলা বোঝে না ভেবে দেখ মন কেউ কারো নয় গান করছে বোঝে না অনুভব করে না ঠিকই বলেছে কথাটা মিথ্যে নয় ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে বলছে যাই হোক তাহলে না আত্মা যজানু নম মরিষতি মরিস নৈধেতে অশৌ নক্ষ হ্যাঁ সবন সবনবিদ ব্যয় হি সর্বত্র সস্যদ অনপায় প্রাণু প্রাণুয়থেন্দ্রিয় বলেন বিকল্পিতম সৎ এখানে বলছেন সেই আত্মা জন্মে না মরে না বৃদ্ধিপ্রাপ্ত হয় না অপক্ষয় হয় না কোনো মতে কিছু হয় না কালি যা হয় এটা শরীরের হয় কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে সৎ বলে মনে হয় সৎ মানে হচ্ছে নিত্যকাল যেটা স্মৃতি থাকে নিত্যকাল যেটা থাকবে সেটাকে সৎ বলবে নিত্যকাল যেটা থাকে না ওটা অসৎ এই সৎ এবং অসৎ নিয়ে জগৎ তাহলে জীবের শরীরটা কিছুদিনের জন্য থাকবে তাহলে আমাদের সৎ বলে মনে হচ্ছে সৎ কিন্তু নয় সৎ বলে মনে হচ্ছে সৎ সৎ কাকে বলে যে এটা নিত্যকাল বিরাজমান এটা সৎ আমার আত্মা নিত্যকাল বিরাজ সৎ সৎ বস্তু চিন্ময় ভগবান সৎ ভগবানের ধাম সৎ ভগবানের নাম সৎ কিন্তু যে শরীরগুলো ধারণ করে রেখেছে জীবাত্মাগুলো এগুলো সৎ নয় সতের মতো সতের মতো তো কথাবার্তা বলছে পরিচয় শরীর না ধরলে কী কথা বলত শরীর ধারণ করে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে কথা বলছে না শরীর ধারণ করেছে খাচ্ছে দেখছে সব ইন্দ্রিয়গুলো কাজ করাচ্ছে কিন্তু আত্মা কিছু করে না ভেতরে রয়েছে খালি জড়িয়ে পড়েছে অভিমানেতে যাই হোক এ হলো এখন সেখানে বলছেন এই আত্মা যখন মানুষ ঘুম তখন আত্মা কোথায় যায় উপনিষদে এরকম অনেক প্রশ্ন আছে মানুষ যখন ঘুমায় আত্মা কোথায় যায় মশাই বলে আমরা কালকে বলেছিলাম মানুষের জাগ্রত অবস্থা এখন আপনি জেগে রয়েছেন আমার সঙ্গে কথা বলছেন বসে রয়েছেন এটা বলে জাগ্রত অবস্থা কিন্তু আবার বাড়ি গিয়ে যখন ঘুমবেন তখন কী হবে বাড়ি গিয়ে ঘুমলে পরে স্বপ্নেতে যা দেখবেন সেটি তাহলে জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থা আছে আরেকটা অবস্থা আছে যেটাকে মানুষ বলতে পারে না ব্যাখ্যা করতে পারে না এটাকে বলে সুশক্তি কী বলছেন সব প্রথম হচ্ছে জাগ্রত দশা জেগে রয়েছে এখন আর একটা আছে স্বপ্নেতে যেটা চলে যাও ঘুমবার সময় স্বপ্নদশা দেখছো অনেক কিছু বাড়ি ফুর গেছো রয়েছে রয়েছো বিস্ফোরণে গেছো খোলাঘুরি করছো স্বপ্নে এগুলো একটা আছে আর সুসুপ্তি অবস্থায় কি হয় না জীবের যে অহংকারটা আছে অভিমান তত্ত্বটা এটা আলগা হয়ে যায় অর্থাৎ শরীর সূক্ষ্ম শরীরের সঙ্গে জড়সর সঙ্গে কিছুক্ষণের জন্য আলগা হয়ে থাকে আত্মাটা এই সুসুপ্তি অবস্থা যখন মানুষ সুসুপ্তি অবস্থায় থাকে তখন আত্মাটা থাকে ভেতরে কিন্তু তার থাকলেও যেহেতু জীবের অভিমান লিঙ্গ শরীর এবং এই যে স্থূল শরীর এর সঙ্গে একটু আলগা হয়ে থাকে এই জন্য বোঝা যায় না কিন্তু কোনো ব্যক্তি যখন বলে উপনিষদে এই উদাহরণটা আছে কোন মানুষ যদি বলে কালকে রাত্রে আমার খুব সুন্দর ঘুম হয়েছিল খুব ডিপসি গাঢ় ঘুম হয়েছিল আচ্ছা গাঢ় ঘুম যে হলো কে বুঝলো তুমি তো ঘুমিয়েছিলে বুঝলোটা কি বুঝলো এই আত্মাটা কথাটা এখনও বোঝা যাচ্ছে না আমি বলছি যত কষ্ট লোকে ভোগ করছে আনন্দ ভোগ সবাই আত্মাটা রয়েছে বলে আত্মাটা রয়েছে বলে লোকের সুখ দুঃখ অনুভব হচ্ছে কিন্তু এই আত্মাটার সঙ্গে এই সুখ দুঃখের কোনো সম্বন্ধ নাই এখনো মানে বুঝছে না কেউ আমি বলতে চাইছি যেহেতু জীবাত্মা চিন্ময় তার যে চিদ আত্মাটা এর মধ্যে ইচ্ছা শক্তি আছে অনুভব শক্তি আছে এই অনুভব শক্তিটা বিকারপ্রাপ্ত হয়ে মায়ার সঙ্গে জড়িয়ে গিয়ে এবার এ বলছে আমি সুখী দুঃখী বোঝা গেল এবার জীবের যে স্বরূপটা তার মধ্যে সুখ দুঃখ নেই কিন্তু চিন্ময় আত্মাটা নিজের কর্মফলে ঘুরতে ঘুরতে কোনো মতে এই জড়িয়ে পড়েছে পাখে পাখে জড়িয়ে পড়ে যদি মিথ্যা সত্যিকারের কিছু না কিন্তু ও মনে করছে আমি এর ছেলে আমার বাবা মারা গেল কি হবে এই যে করছে দুঃখ পাচ্ছে এই দুঃখগুলো তাৎকালিক এগুলো অস্তিত্ব নাই বুঝে গেল এবার কথাটা তাহলে সুখ দুঃখের যে অস্তিত্বটা এটা কে করবে আত্মা আছে বলে লোকে অনুভব করছে আত্মা না থাকলে তো অনুভব করতে পারবে না কিন্তু যদিও আত্মা আছে বলে তার চেতন ক্ষমতা আছে বলে সুখী দুঃখী ভালো মন্দ বুঝতে পারে কিন্তু এই আত্মাটা বাস্তবিক পক্ষে স্বরূপেতে সুখ দুঃখের সঙ্গে কোনো সম্বন্ধ নাই তথাপি এই মায়াতে জড়িয়ে পড়ে এই আত্মাটা আছে বলে ও সুখ দুঃখী দুঃখী এবং সুখী অনুভব করছে আত্মা যদি চলে যায় দুঃখ দুঃখী কে করুক আত্মাটা আছে বলে সুখ দুঃখটা অনুভব করছে কিন্তু এটা বাস্তবিক নয় যাই হোক তাহলে এবার জাগ্রত দশা আলোচনা করা হলো স্বপ্নের দশা আলোচনা করা হলো এবং সুসুপ্তির কথা বলা হলো মানুষের লিঙ্গ শরীর এবং লিঙ্গ শর্মের সূক্ষ্ম শরীর যেটার জন্য জীব চলে যায় এই শরীর বেরিয়ে কর্মফল নিয়ে জীব চলে যাবে এটাকে সূক্ষ্ম শরীর আর এই শরীর এই দুটোর সঙ্গে কানেকশানটা আলগা হয়ে যায় আত্মা যখন সে সুসুপ্তি অবস্থায় থাকে কিন্তু তার বাইরে আর একটা অবস্থা আছে যেটা কাউরি হয় না একমাত্র শুদ্ধ ভক্তের হয় এটা হলো তুরীয় অবস্থা তাহলে জাগ্রত দশা বললাম জীবের জীবের কী কী দশা বললাম জাগ্রত দশা বললাম স্বপ্নের দশা বললাম সুশুপ্তি দশা বললাম আর একটা হলো তুরীয় তুরীয় মানে হল এই জগতের মধ্যে আর নেই সে বুঝে গেছে এই অবস্থাটা বদ্ধজীবের হয় না শুদ্ধ ভক্তের হয় তারা এই শরীর থাকার গেলের মধ্যে নাম করতে করতে চলে যায় যেটা শ্রীনিবাসচার্য নাম করতে করতে হরিকথা কথা শুনেছ শ্রীনিবাসচার্য তিন দিন ধরে চোখ খুলছেন না নামে বসেছেন তিন দিন ভক্তরা সব পাগল হয়ে গেছেন কি দেহ ছাড়ল নাকি সব বোনাস কথা আর হাতও দিতে পারছেন না কেন বোঝা যাচ্ছে না কিছু তখন শ্রীনিবাসচার্যের সবচেয়ে প্রধান শিষ্য যিনি আছেন অর্থাৎ রামচন্দ্র কবিরাজ তাকে ডাকত আপনি দয়া করে দেখুন কি দেহ সারল নাকি সমাধি আর খুলছে না সমাধি খুলছে না তিন দিন ধরে খাওয়া দাওয়া কিচ্ছু নেই তখন রাম এই ঘটনাটা আমি একটা নয় আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি কিন্তু সময় নেই তখন কবিরাজ কী করলেন গুরুদেবের সামনে আসন পেতে বসে পড়লেন গুরুদেবের সামনে আসন পেতে বসলেন প্রণাম ধন্যবাদ প্রণাম করলে গুরুদেবের সামনে আসন পেতে বসলেন তিনি গুরুদেবের কৃপাতে নাম করতে করতে তিনিও চলে গেলেন অন্তর্দশায় কোথায় গেলেন জানে না বাইরের লোক দেখছে গুরুদেবে চলে গেল ইয়েক চলে গেল কথা কথাবার্তা বলে কিছু বলছে কী ব্যাপার রে বাবা কিন্তু রামচন্দ্র কবিরা চলে গেছে গুরুদেব যেখানে আছে এরা জানে না এরা মনে করছে কোথায় গেল দুজনেই তো দেখছি কেউ কথা দিচ্ছে না কিন্তু রামচন্দ্র কবিরাজ ওই নাম করতে করতে চলে গেছেন বৃন্দাবন সেখানে গিয়ে দেখছেন রাধারানীর অমূল্য একটা নাকছাবি জলেতে হারিয়ে গেছে অতি মূল্যবান নাকছাবি হারিয়ে গেছে জলে যমুনার জলে এবার যমুনার জলে সব সখীরা মঞ্জুরিরা খুঁজছে আর তার সঙ্গে এই আমাদের যে রাম এবং আমাদের যে শ্রীনিবাসচার্য তার নাম হলো মণিমঞ্জরি তিনিও খুঁজছেন ওই জন্য তিন দিন ধরে আসতে পারছেন রামচন্দ্র কবিরাজ এবার গেলেন গিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে বললেন গুরুদেব কী ব্যাপার বলে দেখো না এই রাধা গুরুদেব গুরুদেবের কাছে চলে গেছেন তাহলে কিভাবে শিষ্য আর গুরুর সম্বন্ধ হয় দেখুন আমরা কিন্তু ছেলেখেলা নিয়ে রয়েছি কিন্তু গুরুর সঙ্গে বাস্তবিক শিষ্যের সম্বন্ধ কাটে না কাটে না গুরুদেবকে ধরে রাখতে হবে গুরুদেব কোথায় যাবে শরীর ছেলে ওখানেই যাবে গুরুদেবের কাছে আমি সাধারণ গুরুর কথা বলছি না তাহলে রামচন্দ্র করে গিয়ে গুরুদেবকে প্রণাম করে বলো গুরুদেব কী সেবা আছে বলুন বলো সেবা তো এই দেখো না আমাদের দয়াময়ী রাধারানী আমাদের নাকছাবি হারিয়ে গেছে তুমি যদি খুঁজে পাও দেখো আমরা তো খুঁজি পাচ্ছি না উনি খুঁজতে গিয়ে দেখলেন জলের মধ্যে একটা পদ্ম ছিল জলপদ্ম নীলপদ্ম ওর মধ্যে নাকছাবিটা ফেঁসে রয়েছে ওখানে আটকে গেছে বোঝা গেল তাহলে নাকছাবিটা ওখানে আটকে গেছে উনি দেখতে পেলেন ওখান থেকে নিয়ে গুরুদেবকে দিলেন গুরুদেব আবার তার গুরুদেবকে দিলেন এ দিদি রাধারানী হাতে গেল তারপর দেখলেন দুজনে ভাব সমাধি থেকে এবার চলে এলেন বোঝা গেল কী বললাম এটাকে বলা তুরীয় অবস্থা এটা জাগতিক অবস্থা নয় অথচ শরীর কিন্তু মরে নাই কিন্তু শঙ্করাচার্যের ক্ষেত্রে কিন্তু অন্য কথাটা আমি পার্থক্য না বোঝালে কিন্তু অনেক লোক বা অন্য উদাহরণ দেবে বলে শঙ্করাচার্য যখন বিদ্যাভারতীর সঙ্গে তর্ক করার জন্য এই যখন যুক্তি হচ্ছে শঙ্করাচার্যকে বৈবাহিক বৈবাহিক জীবনের কিছু কথা জিজ্ঞাসা করছে শঙ্করাচার্য বলছে আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না তাহলে তো হেরে গেল বলে আমাকে আপনি সাত দিন টাইম দিন সাত দিন সময় দিন আমি আপনার এই কথার জবাব দেব তখন কী করলেন শঙ্করাচার্য ফিরে এলেন ফিরে কী করলেন নিজের যে প্রিয় শিষ্য তাকে বললেন আমি কিন্তু হিমালয়ের এই গুফাতে নিজের শরীর ছেড়ে যাচ্ছি অন্য জায়গায় যাচ্ছি কিন্তু যতক্ষণ আমি ফিরে না আসি এই শরীরটাকে রক্ষা করবে কেন বাঘ সিংহ শিয়াল যেন খেয়ে না নেয় তারা কিন্তু আমি ঢুকতে পারবো না শরীরে বুঝে গেল তাহলে পার্থক্যটা আমি যদি না বলি তাহলে আপনারা জলে জগা খিচুড়ি করে ফেলবেন তাহলে এই তো মহারাজ বলেছি রে এইটা একই তা নয় আমাকে আমাকে সাবধানে কথা বলতে হয় প্রত্যেকটা শব্দ তাহলে শঙ্করাচার্য বিদ্যারণ নাম ওনার ভুলে গেলাম নামটা একজন মহিলা বিদ্বান বিদুষী তিনি শঙ্করাচার্য তাকে হারিয়ে দিচ্ছেন তখন লাস্টে এই প্রশ্ন করেছে সাত দিনের জন্য তিনি কি করলেন একজন মৃত রাজার শরীরে প্রবেশ করলেন রাজা মারা গেছে মৃত রাজার শরীরে প্রবেশ করলেন কিন্তু রাজা কিন্তু চলে গেছে কেউ জানে না স্ত্রীর সঙ্গে বার্তালাপ করলেন এই সাত দিন যেমন স্বামী স্ত্রী আলোচনা করে সব কিছু করলেন আর জেনে নিলেন নিয়ে এবার কী করলেন আবার এই শরীরটা ছেড়ে দিয়ে নিজের শরীরে ফেরে এলেন শরীরে প্রাণ এলো শিষ্য দেখলো গুরুদেব চলে এসছে এবার উনি গিয়ে ওকে জবাব দিলেন বোঝা গেল তাহলে এই উদাহরণটা আর আমি যে তুরীয় অবস্থা দুটো কিন্তু এক নয় ইনি কিন্তু যোগ বলে ছেড়ে গেছেন দুটো এক নয় তাহলে জীবের এই ধরনের অবস্থাগুলো হতে পারে কিন্তু যে শরীরের মধ্যে প্রবেশ করবে আমি কালকে বলেছিলাম জীবের শরীর বিভিন্ন রকম হতে পারে কোনো কোন শরীর ঘাম থেকে হয় সেদজ সেদ মানে ঘাম থেকে হয় কোনো দু অন্ড ডিম থেকে হয় কোনো দু জরায়ু থেকে হয় বুঝে গেল কোনো কোনো এবার এর মধ্যে হয় না গাছপালা কোথেকে হয় তাহলে প্রত্যেকের মধ্যে কিন্তু প্রাণ আছে গাছপালার মধ্যে প্রাণ আছে পোকামাকড় যেগুলো উকুন এগুলো ঘাম থেকে হয় এর মধ্যে প্রাণ আছে এ আতপ চালের ঘাম থেকে ক্যাকেরা বিষে ওটা হয় আমাদের শরীরে কোটি কোটি জীবাণু আছে কোটি কোটি মানে এই শরীরটাকে ব্রহ্মাণ্ড বলা যায় এই শরীরটাকে বলা ব্রহ্মাণ্ড আপনি অবাক হয়ে যাবেন কত কোটি কোটি জীবাণু ভেতরে আছে সব আপনি যে খাওয়া খান ওইগুলো থেকে ওরা বেঁচে রয়েছে ওইগুলো খেয়ে ওরা বেঁচে রয়েছে উপজীব্য এগুলো গেলে উপজীব্য বলা হয় এরা বেঁচে রয়েছে কাজেই দেখা গেল যে জীবাত্মা এখানে বলছেন জীবাত্মা যখন জীবাত্মা যখন যে শরীরে প্রবেশ করবে জীবাত্মা যখন যে শরীরে প্রবেশ করবে সেই শরীরের আকার আকৃতি ব্যবহার আচরণ সংস্কার ভূতের মতো যেটা কালকে বলেছিলাম না পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সে শেখ ভূতে ধরলেই যেমন ও মনে করছে আমি বাঘ আমি রক্ত মাংস খাবো সু মনে করছে আমি ভালো করে বিষ্ঠা পেলে আমার পেটটা ভরবে ভালো জানেই না কিছু বুঝতে পারছি এইভাবে লোকে অনন্তকাল ঘুরছে খালি চাকার মতো কোনো সমাধান নেই কত কষ্ট বিভিন্ন জন্মে তাহলে এইগুলো উত্তর দেওয়া হলো মোটামুটি কিন্তু অন্ডেশু পেশিসু তরুষু বিনিশ্চিতেশু প্রাণহী জীবন উপধাবতী তত্ত্বতত্ত্ব এই জীবাত্মা কর্মফল অনুযায়ী কখনো অন্ড ডিম থেকে জন্মাচ্ছে কখনো মাংস থেকে বা মানুষের গর্ব থেকে কোনো গাছপালা থেকে এইভাবে চলছে কিছু করার নেই তাহলে যখন যে শরীরেতে প্রবেশ করে জীবাত্মা নিজের সংস্কারটা নিয়ে ঠিক সেই রকম তার আচার আচরণ হয় ব্যবহার ভূতের মতো ঠিক যে শরীরে বয়স করবে যেরকম সংস্কার আছে ভূতের মতো আচরণ করছে বুঝতে পারছেন তাহলে আমি যে সুষুপ্তির কথা বললাম তার বাইরে যে যেটাকে আমি বললাম তুরীয় সুষুপ্তি অবস্থায় কুট আত্মা কুটস্থ অবস্থায় থাকে সুসুপ্তি অবস্থায় যেহেতু লিঙ্গ শরীর এবং জড় শরীরের সঙ্গে সম্বন্ধ আলগা করে জীবাত্মা থাকে প্রাণবায়ুর মাধ্যমে নিঃশেষ ফসের মাধ্যমে সব কিছু কাজ চালিয়ে যাচ্ছে তুমি যে এতগুলো খা খেয়ে নিলে দুপুরবেলা কে হজম করলো তুমি খবর রেখেছ কোনোদিন খবর রাখো তুমি যে দুপুরবেলা পেট ভরে খেলে কে তোমার হজম করালো তুমি করলে কেউ জানতে পারছে না কেউ জানতে খবরও নেয় না বৈষণর অগ্নি আছে ভেতরে বৈষণর অগ্নি ভগবান গীতাতে বলছেন তিনি এই চো পশ্বর লেহ খেলে হজম করিয়ে তুমি বুঝতে পারছো না তুমি যে বাথরুমে গেলে বিসর্গ ত্যাগ করলে সব কিছু কে করালো সব করাচ্ছে কিন্তু কে জানতে পারছে না খবর কার কাছে নেই কীভাবে চলছে তুমি যে শ্বাস প্রশ্বাস নিজের ইচ্ছায় নিচ্ছ কে তোমার শ্বাস প্রশ্বাস চালাচ্ছে একবার শ্বাস নিচ্ছ নিচ্ছ আবার ছাড়ছো কে করছে কে চালাচ্ছে সব ওই ভগবানের দ্বারা হচ্ছে কিন্তু যে জানতে পারছে না তাহলে যখন সুসূপ্তি অবস্থায় থাকে তখন আত্মা কুটস্থ কুটস্থ মানে গুপ্ত অবস্থায় থাকে আচ্ছা কখন তাহলে মুক্ত হবে এই অবস্থায় জড়িয়ে পড়ে রয়েছে কখন তা এই জীবাত্মার মুক্তি কবে হবে বলে জবে যে জন্মে ভক্তদের মাধ্যমে গুরু বৈষ্ণব ভগবানের মাধ্যমে ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যাবে ভগবানের চরণ ভজনা করবে সেই জন্মে তার সব বন্ধন খুলে যাবে জর্হি অবজনাভ চরণ ভক্ত্যা বলছেন জর্ি জর্ি কি বলছেন জর্ি অবজনা অব্জনাভ মানে অবজ মানে হচ্ছে পদ্ধ অবজনা পদ্য পদ্মের এক নাম হচ্ছে পদ্ম অবজ পঙ্কজ বিভিন্ন নাম যেমন সূর্যের নাম বিবাহ সূর্য মিত্র দীনমণি আছে কি না সবিতা বিভিন্ন নাম সেরকম জর্হি অব্জ নাবচরণেই সনয়ৌর উরুভক্তা চেত অমলানি বিধমেদ গুরু গুণকর্ম জানি কি বলছেন বলছেন জরহি মানে যে মুহূর্তে জরহি চরণেই শনয় শনৈর্ভক্তা চেত অমলানি বিধমে গুণ কর্ম জানি যখন এই গুণগুলো সতরজতম গুণ আস্তে আস্তে ধুয়ে যাবে যখন এই ভগবানের ভজন করতে করতে ভগবান অবজনাভ অবজানা পদ্মনাব ভগবান ঋষিকেশ ভগবানের সঙ্গে যখন হবে পদ্মনাভ হরির পদ্মনাব হরির চরণ যুগল যখন বক্ষে আলিঙ্গন করবে ভক্তি দ্বারা ভক্তির দ্বারা তাহলে তখন মনের মধ্যে হৃদয়ের মধ্যে যত দুর্বাসনা নিগরীদস্য নিরাশয় সব এগুলো কেটে যাবে কেটে যাবে এগুলো থাকবে না তখন কি হবে তখন কি হবে যেন চোখের সামনে অন্ধকার থেকে আস্তে আস্তে যখন সূর্য উদিত হয় পূর্ব দিশায় কি হয় অন্ধকার ছিল তো এখন অন্ধকার আছে আমি কি দেখি অন্ধকার ঘুটগুট এখানে ভজন করতে করতে গিয়ে সূর্য আস্তে আস্তে উঠছে সুন্দর উঠে যাচ্ছে তাহলে কিরম চমৎকার সূর্য দেখতে হবে ঘুমিয়ে থাকলে হবে না তাহলে জ্ঞানী হতে পারবে সূর্য হচ্ছে জ্ঞানের প্রতি কোনো সময় যা ভজন করবে ওই কিন্তু আগে করে নিতে হবে সূর্য ওঠে করলে হবে না ভোরবেলা উঠে আলস্য ত্যাগ করে না কোনোদিনই ওই মরো আর জন্ম কে বাঁচাতে কিছু রাস্তা নাই তাহলে কি হচ্ছেন চোখের সম্মুখে অন্ধকার থেকে যেমন সূর্য দিনমণি যখন উদিত হলো সূর্যের আলোতে যেমন সূর্যকে দর্শন করতে পারলাম এবং আমি নিজেকেও দেখতে পাচ্ছি জগৎ প্রকাশ দেখতে পাচ্ছি কিন্তু সূর্য যখন নেই তখন সূর্যকে দেখা যাচ্ছে না অন্ধকার ঘুটঘুটে জগতে প্রকাশ আমি দেখতে পাচ্ছি না এখন তো বালভের আলো বালবে কথা আমি বলছি না আমি কথার কথা বলছি অন্ধকার যেমন মহাপ্রভু দিনের পর দিন এই সন্ন্যাস নেওয়ার পর জঙ্গলে ঘুরছেন জন্মের দিনের পর দিন মহাপ্রভু একটার পর একটা দিন সন্ন্যাস নিয়ে পাগলের মতো ঘুরছেন কোথায় ছিলেন গাছের তলা এই যে দক্ষিণ ভারত গেছেন মহাপ্রভু কোথায় ছিলেন হোটেলে ছিলেন হোটেলে কোনো মন্দিরে কোথায় ছিলেন জঙ্গলে জঙ্গলে ছিলেন গাছের তলায় বাঘ ভাল্লুক চারিদিকে অবাক হয়ে যাবে তাহলে মহাপ্রভু দেখো যে জঙ্গল দিয়ে এসছে জঙ্গলে গাছের তলায় ছিলেন গাছের তলায় তাহলে গাছের তলায় যখন থাকবে আমিও থেকেছি গুটে আঙুলটাকে দেখতে পাবে না বৈজমন্ডল পরিক্রমা করতে এমন জায়গায় গেছি আঙুলটা দেখা যাচ্ছে না বাঁশের কঞ্চির ওপর শুয়ে রয়েছে চারিদিকে জন্তু জানোয়ার থাকতে পারে তাহলে যখন আস্তে আস্তে যখন সূর্য উঠলো তখন সব দেখতে পেলাম তারপরে এবার বেরোলাম এবার আবার পরিক্রমা করতে তাহলে বলছেন যর্ অব্জনাভো চরণ শনৈক চেত গুণ করমজানি গুণকরম বিশুদ্ধম উপলভ্য আত্মতত্ত্বম সাক্ষাৎ যথা অমলদৃশো সবিত্রী প্রকাশ সব মানে সূর্য যখন সূর্য প্রকাশ হলে পরে চোখের সঙ্গে সব ঠিক ভগবান যখন হৃদয়তে উদিত হইবে তত্ত্বের সঙ্গে তখন সব পরিষ্কার তখন তর্ক বিতর্ক কিচ্ছু থাকবে তর্ক বিতর্ক সব শেষ যখন ভগবান হৃদয়তে উদিত হলো তখন সব বোঝা যাবে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম মনে আছে না বিদ্যতে হৃদয়গন্তি সিদ্ধান্তি সর্বসংশইয়া ক্ষন্তে চর্মানি দৃষ্টা ঈশ্বরে হৃদয়তে ভগবান যখন আস্তে আস্তে কৃপা সঞ্চার করে উড়ু উদিত হবেন তখন সব দেখা যাবে সমস্ত তত্ত্ব বোঝা যাবে সব অনুভব করা যাবে তার আগে বোঝা যাবে না সেই জন্য বলছেন জর্হি অব্জনা চরণ চেত অমলানি বিধমেত গুণকর্ম জানি তসমিন বিশুদ্ধ উপলব্ধ উপলভ্যত আত্মতত্যম সাক্ষাৎ যথা অমলদৃশ্য সবিত্রী প্রকাশ এইভাবে সূর্য এবং উদিত হয় সেইভাবে সকল প্রকাশ হতে থাকবে এবার রাজা নিমি মহারাজ এই বিগত বেশ কদিন কত দিন ধরে এই দুটো শ্লোকের আলোচনা হয়েছিল অর্থাৎ ছত্রিশ সাঁত্রিশ হয়েছিল ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ আজকে উনচল্লিশ চল্লিশ আলোচনা করা হল আর কিছু আগেকার যে আলোচনা বাকি ছিল আটত্রিশ তারপরে এখন কবির হবির অন্তরিক্ষ পিপ্পায়ন তারপরে হচ্ছে কে আসবেন এবার এবার অন্য এক ঋষি আসবেন তিনি এবার আমাদের উত্তর দেবেন আবিরহত্য এতদিন এতক্ষণ পর্যন্ত কে উত্তর যে পিপ্পায়ন ঋষি এখন উত্তর দিচ্ছেন হচ্ছেন অবিরহত্ত ঋষি কিন্তু তার আগেতে অবিরহত্ত ঋষি যে উত্তর দিচ্ছেন নিশ্চয় কোনো প্রশ্ন করেছিল প্রত্যেক ঋষি প্রত্যেক বাড়িতে একটা করে চর্চা শেষ হচ্ছে একটা করে প্রশ্ন হচ্ছে তারপর তো উত্তর দিচ্ছেন না তাহলে এখানেও এবার নিমি মহারাজ এবার প্রশ্ন তুলেছেন নবযুগন্দের যে কোনো একজন বলবে এখন যেমন এতক্ষণ পিপল আন অবিরহত্ত বলবেন রাজা বলছেন কর্মযোগ কাকে বলে কিভাবে লোকে এই যে কর্মযোগের মাধ্যমে অ্যাঁ ন পুরুষ যে ন সংস্কৃত হ্যাঁ বিধুয়ে বিধুয়ে হাসু কর্মানি নকর্ম বিন্দাতে পারম আচ্ছা কর্মযোগ কীরকমভাবে করতে হবে বলুন তো যেভাবে করলে লোক কর্ম করতে করতে নিষ্কাম অবস্থা নৈষ্কর্ম চলে যাবে অর্থাৎ সব ভগবানের চরণ দিয়ে নিজের কোনো দায় নেই যেটা আমাদের জনক মহারাজ করে থাকেন অম্বরীশ মহারাজ জনক মহারাজ পিথু মহারাজ যুধিষ্ঠির মহারাজ এসব এরকম তাদের কোনো স্পর্শ করে না লোকের শিক্ষার জন্য জনক মহারাজ সব করছেন কিন্তু জনক দিব্য জ্ঞানী জনক মহারাজ জ্ঞানী। জনক মহারায় এত বড় জ্ঞানী যার কাছে বড় বড় ঋষিমণি যায় ব্রহ্মতত্ত্ব জ্ঞান লাভ করবার জন্য তা বাইরের দৃষ্টি তিনি রাজা রাজা না বাইরের দৃষ্টি তিনি তো রাজা কিন্তু রাজা হলে কী হবে তিনি রাজর্ষি রাজা প্লাস ঋষি তিনি একাধারে রাজা একাধারে ঋষি দুটোই এত বড় ঋষি তিনি এত বড় ঋষি যার কাছে বড় বড় ঋষিমণিরা যায় প্রশ্ন করতে এমনকি আমাদের সুখদেব গোস্বামী যে জগতের সবচেয়ে বড় সাধু সেও তাকেও ব্যাসদেব গোস্বামী জনক মহারাজের কাছে পাঠিয়েছিলেন যা ওখান থেকে সার্টিফিকেট পাস করে এসো ইচ্ছে করো তিনি জানতেন এ পাস করা লোকে বলবে নিজের ছেলেকে ভালোই শেখালে না তো ওই জন্য যাও আগে জনক মহারাজ যদি বলে তারপর হবে তাহলে জনক মহারাজের কাছে এই একে যেতে হয়েছিল সুখদেব গোস্বামী তিনি যে কত কঠোর পরীক্ষা করেছিলেন আপনি কল্পনা করতে পারবেন আপনি শুনলে চমকে উঠবেন এই সুখদেব গোস্বামীকে কীরকম পরীক্ষা করেছিল চারিদিকে এক যুবতী কন্যা বা সুখদেব গোস্বামী পরীক্ষা করে আরও অন্য অন্যভাবে কিচ্ছু করতে পারেন কিচ্ছু ঘন্টা কিচ্ছু করতে পারে তখন জনক মহারাজ বলল এই হচ্ছে উপযুক্ত যার হৃদয়টা জগতের কামেতে পীড়িত হয় সে কী করে হরিভজন করবে হরি তো আর এই জগতের নয় হরিভাজন করতে গেলে তো উঠতে হবে ওপরে এই অবস্থা করা যাবে না তো কিন্তু লোকে বোঝে না মনে মনে মন খায় বলে আমি ভজন করছি এ প্রকৃতির বাইরে না যাবে তাই পরীক্ষা দিতে হবে আমাদের জীবনে পরীক্ষা দিতে হবে কখন কোন সময় কামিনী কাঞ্চন প্রতি সব আসবে কি যদি কিছু না করতে পারে তখন তাহলে গুরু বৈষ্ণবের কৃপা চলে যাব তাহলে এই প্রশ্নটা করছেন যে কর্মযোগম কর্মযোগম বদত ন পুরুষ যেন সংস্কৃত বিধেয়ে হাসু কর্মানি নৈষ্কর্ম বিন্দতে পরম কীভাবে নৈষ্কর্মের চরম অবস্থা উঠা যায় কর্মযোগ করতে করতে এই রহস্য আমি জানতে চাই আচ্ছা একটা কথা এই প্রশ্নটা আজকে আমি আপনাকে করলাম কিন্তু এই প্রশ্নটা আমি ছোটোবেলা ছোটোবেলায় করেছিলাম আমার যখন বসব বয়স চার পাঁচ বছর ছিল এই প্রশ্নটাই আমি করেছিলাম ব্রহ্মার যে প্রথম পুত্র চতুর্শন আমাদের বাবার কাছে এসছিল বাবার কাছে এসছিল আমি তাদেরকে দেখে প্রণাম করেছিলাম এবং প্রশ্ন করেছিলাম কি তারা উত্তর দেয়নি খালি মুচকি হেসে চলে গেল কি কারণ ওই যে আমাকে কোনো উত্তরই দিল না তারা কি কারণ বলতে পারেন আজকে আবার এই প্রশ্নই আপনাদের করছি এই প্রশ্নটাই আমি করেছিলাম ছোটোবেলা কিন্তু ওরা উত্তরই দিলেন খালি হেসে চলে গেলেন মুচকে হেসে কারণ কি তখন এবার উত্তর দিচ্ছেন রাজা বলছেন এবং প্রশ্নম এই যে প্রশ্নটা এবং প্রশ্নম ঋষিন পূর্বম অপৃচ্ছম অপ্রিচ্ছ মানে পৃচ্ছ মানে জিজ্ঞাসা করো অপৃচ্ছম আগে জিজ্ঞাসা করেছিল সংস্কৃত এগুলো বুঝে বুঝে উচ্চারণে ভুল হয়ে গেলে সব ভুল মানে বদলে যাবে পুরো হ্যাঁ এগুলো তুমি ছোটোবেলার থেকে এগুলো শিখতে হয় অনেক কিছু যেমন আহার বিহার প্রহার এগুলো আছে না তাহলে একই ধাতু ব্যবহার করলাম আহার মানে খাওয়া আর প্রহার মানে পিঠানো বদলে গেল মানে বদলে গেল না আহার মানের খাওয়া আর পোহার মানের পেটানো দুটো মানে পুরো বোধ একই কিন্তু ধাতু রয়েছে এগুলো সব এগুলো গুরুত্বপূর্ণ এখানে বলছেন এবং প্রশ্নম ঋষিনম ঋষিন ঋষিন মানে ঋষিগণকে আমি প্রশ্ন করেছি কোন ঋষি মানে চতুর্শ এবং প্রশ্নম পূর্বম অপরিচ্ছম পিতুরান্তিকে পিতু মানে পিতার সামনে তারা এসেছিল যেখানে প্রস্তুত ন নুবণ ব্রহ্মণ ব্রহ্মপুত্র ঋষিগণ আপনারা কি দয়া করে আমাকে বলবেন না ব্রুবন কিন্তু তারা উত্তর দেননি এই যে ন অব্রুবন তারা কোনো কথাই বলেন ব্রবামি হচ্ছে বলবো হ্যাঁ তাহলে ন অব্রুবণ মানে তারা উত্তর দেননি আমার কথায় ব্রহ্মণ সেই ব্রহ্মার পুত্রগণ ব্রাহ্মণ পুত্রহ স্তত্র কারণ উচ্চতাম আচ্ছা কেন উত্তর দেননি বলতে পারেন ছোটোবেলায় এই একই প্রশ্ন আমি করেছিলাম তারা কোনো উত্তরই দিলেন সেইটা এবার শ্রী অবিরত্ব স্যার উত্তর উত্তর দিচ্ছেন উত্তর দিতে গিয়ে আমি আমি পরের সপ্তাহে আলোচনা করব আপনাদের ধৈর্য ধৈর্য টলেই যাবে আমি বলতে থাকবো এরকমভাবে এগুলো বললে তো হবে না কিন্তু ধৈর্য চাই এগুলো অন্তর থেকে গ্রহণ করতে হবে আমরা জীবনে গুরুপাত পদ্মের যে কথা যেদিন শুনেছি সব এখানে টেপ করা আছে একবার শুনেছি সব মনে আছে এই দিন গুরুদেব এই কথা বলেছিলেন এরম না হলে কখনোই তত্ত্বজ্ঞান লাভ হবে না কাজে এক কথা বলে আজকে শেষ করি সেটা কি আলোচনা না ব্রহ্মার পুত্রগণ আপনি বাচ্চা ছিলেন তো আপনি বললেও বুঝবেন না এই যে একটা রহস্য আছে এই জন্য ওরা মুচকি হেসে চলে গেছে এখন আপনি বড় হয়েছেন কত কিছু ভজন ভজন করে এখন আপনি বুঝবেন এই জন্য আমি উত্তর দেবো আপনাকে কিন্তু তখন যখন বসে ওই জন্য বাচ্চা ছিলেন চার পাঁচ বছর আপনাকে বললেও আপনি বুঝতেন না ওই জন্য ওরা উত্তর দেননি এইটা বলে এখানে অবিরহত আবিরহত্র এবার আলোচনা শুরু করবেন বড় আনন্দময় আলোচনা শুনতে হবে পরের সপ্তাহ থেকে আনন্দময় আকে শোনা হয় যাই হোক আজ भिदते हृदय गंथि छिदंते सर्व संशय खीयते चुश्व कर्मा दृष्ट नेवात्मनीश्वरी वाच के पसंद पतितानंग पावन भो वैष्णवभ्यो नमो